কেমন আছো? সব ভালো তো? তা আমি চলে আসলাম সকাল সকাল, উঠে চুল কাটাতে, চুল আর দাড়িটা কাটাবো। যাই দোকানে, দেখি ফাঁকা আছে কিনা, তারপরে যাব একটু মাছ নিতে। ঘরে মাছ দিতে হবে রবিবার বলে কথা, তারপরে আমার টাকা আসবে, দেখাই। আমার দাড়ি চুল কাটানো হয়ে গেছে, এবার যাচ্ছি একটু মাছ নিবো। কেন করে রবিবার বললামই, রবিবার আছে, একটু মাছ ঘরে নিয়ে যেতে হবে, তো মাছে জায়গা মাছ নিই, তারপর বাড়ি যাবো। এত মাছ রয়েছে তো আমি রুই মাছ নিলাম, কেন জিয়ন্ত রুই মাছ 220 টাকা কেজি। তো আমি মাছটা বাড়িতে দেওয়ার পর একটা ফোন আসলো ভাড়া বিরুডিয়া, আমি ভাড়াটা নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গা, আর সকালের টাইম, বাতাস এত সুন্দর দিচ্ছে, কিছু বলার নাই, প্রচুরই ভালো লাগছে। তোমরাও দেখো জায়গাটা, গ্রামের জায়গা খুব ভাল লাগছে, সবুজ সবুজ চারোদিকে রয়েছে। আর এদিকে বাঁ দিকে রইলো ফাগুন, মা দুর্গা পুজো সামনে চলে এসছে, আর কয়েকটা দিন বাকি রয়েছে মা দুর্গা পুজো। তো আস্তে আস্তে পানাগড়ের রেলগেট বন্ধ, যেহেতু ট্রেন আসছে বলে, দেখতেই পাচ্ছো। আমি স্ট্যান্ড দিয়ে একটা ভাড়া পেলাম, তো ভাড়া পানাগড় ভাড়া ছিল। তো দাদাটা যেতে যেতে বললো যে মাছ নিব, তো মাছ নিতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো এই হোটেলে তাহলে টাটা, বাই বাই।